শুক্রবার পবিত্র মহরমের দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুরে এসডিও অফিসের সন্নিকটে জেলা পরিষদ ভবনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। একজন মহিলা সহ ১৯ জন রক্তদান করেন। সংস্থার সম্পাদক সুনীত মণ্ডল জানান, এই রক্তদান স্বপ্ন সন্ধানের নিজস্ব পূর্ব ঘোষিত সূচি ছিল না, কিন্তু বেশ কিছু সমাজ মনস্ক মানুষের অনুরোধে আজ এই কর্মসূচি গ্রহণ করা হয়। হ্যাঁ ঠিক আছে।